বাজান সাংঘাতিক একটা কথা আছে বাবা, হিন্দু থাকলে বলবেন আজিব একটা তথ্য দেব রে বন্ধ, এই তো মাথার মধ্যে চলে আসলো আয়াতটা পড়ার কারণে কলিজা ঠান্ডা হয়ে যাবে, সাংঘাতিক একটা বয়ান মাথার মধ্যে আল্লাহ ঢেলে দিল। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। ভাই গো দেখেন কোরআন আল্লাহ কেমনে হেফাজত করে। বাবা জি সন্তান তার বয়স মাত্র 13 বছর, এখনো মুখ গজায় নাই, দাড়ি উঠে নাই, বালেগ হয় নাই, আমার বন্ধুগণ নামাজ রোজা ফরজ হয় নাই। এই 13 বছরের বাচ্চা ইমানটা দেখেন কেমন সাচ্চা, আমার বন্ধুগণ কাজটা দেখেন করে কেমন আচ্ছা। এ বন্ধু এ বাবাজি এই 13 বছরের বাচ্চা ইমান দেখেন বাজান কেমন সাচ্চা, আর কাজটা দেখেন করলো কেমন আচ্ছা। বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তার জীবনী ডায়েরিতে বাজান ঘটনাটা এইভাবে লেখেন, এই বাচ্চাটাকে কেন্দ্র করে একজন নয় দুইজন নয় শত শত হাজার হাজার মূর্তি পূজক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবা দিক এই 13 বছরের বালকের নাম কি? আমার বন্ধুগণ আমার বাইরে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাই কাগজ কলম থাকলে লিখে নেন, কেন আপনি একটা সন্তানকে হাফেজ বানাবেন না, কেন বাজানলে আপনি কোরআনের হাফেজ বানাবেন না, আলেম বানাবেন না, প্রাথমিক শিক্ষাটা কেন আপনি ইসলামী শিক্ষা দিয়ে দিবেন না? এ বন্ধু এই 13 বছরের বালক হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাই আমার বন্ধুগণ আমার ভাইরারে বাপ মার সাথে যখন আরব সাগর পাড়ি দিতেছে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা বললে আমি দোয়া করে দিই, চলবে চলবে চলবে? পিছনের ভাইরা কি বলো, চলবে? 13 বছরের সন্তান আমার বন্ধুগণ বাপ মার সাথে আরব সাগর পাড়ি দিতেছে, প্রচন্ড বাজান ঝড় শুরু হয়ে গেল। আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহ খেলাই তার জীবনী ডায়েরিতে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাচ্চাটার নাম হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ খেলাই। ইউসুফ বরবরি রহমাতুল্লাহ খেলাই বাপ মার সাথে আরব সাগর বাজান পাড়ি দিতেছে, কিন্তু এমন একটা ঝড় তুফান আসলো স্টিমার জাহাজ লঙ্কা বলেন আমার বন্ধুগণ যেটাই বলেন না কেন, এই নদীতে যেই বাহন থাকে এটা ডুবে গেল, মা বাপ ভেসে গেল, সাথী সঙ্গী সব মারা গেল। বাবাজি হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাই একটা তক্তার উপরে একটা কাঠকে আমার বন্ধুগণ আমার ভাইরা একটা কাঠকে বুকের নিচে দিয়া এরকম করে সাঁতার কাটা শুরু করল, আর আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ বলেছো কোরআন তোমার, এই কোরআন তুমি হেফাজত করবে আল্লাহ, আল্লাহ এই 30 পারা কোরআন শরীফ আমার সিনার মধ্যে লুকানো আছে আল্লাহ, আল্লাহ গো আমি যদি পানির মধ্যে ডুবে মারা যাই তাইলে তো তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে গো আল্লাহ, ও আল্লাহ তুমি কেমনে আমারে বাঁচাইবা, তোমার ব্যাপার গো আল্লাহ, আল্লাহ তুমি কোরআনকে কলঙ্কিত করো না আল্লাহ। আল্লাহ বাচ্চাটার ডাক শুনলেন, আমার বন্ধুগণ আমার ভাইরারে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাই এই ডাকটা শোনার পর মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক ডাকটা শুনলেন, ডাকটা কবুল করলেন, তক্তা ভাসতে ভাসতে ও বাজানরে সত্তাখানিক ভাসমান হইয়া এই আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাই পৃথিবীর মধ্যে একটা ছোট্ট কোনায় চা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম বর্তমান আপনারা সবাই জানেন, ছোট্ট একটা রাষ্ট্র, দ্বীপটার নাম হলো মালদ্বীপ। জোরে বলেন দ্বীপের নাম কি? আবার বলেন দ্বীপের নাম কি? এই মালদ্বীপের জমিনে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি ভাসতে ভাসতে চলে আসলেন। বাবাজি
ঘাটলার পারে যখন আসলো কিনারে যখন আসলো থর থর করে কাঁপতেছি কোথাও আমার বন্ধুগণ লবণাক্ত পানি কোথাও আমার বন্ধুগণ বরফযুক্ত পানি হাত পা শক্ত হয়ে গেছে হাফেজ আবুল বারাকাতি সুবরবরি আল্লাহরে বললেন আল্লাহ আপনি আমারে বাঁচাইছেন কোরআনের কারণে আপনি আমারে হেফাজত করছেন ও আল্লাহ আল্লাহ গো কতদিন ধরে তোমারে সেজদা দেই না নামাজ পড়ি না আল্লাহ আল্লাহ আগে আমি দুই রাকাত নামাজ আদায় করে নেই মসজিদ কোথায় গো আল্লাহ মসজিদ আমার বন্ধুগণ তন্ন তন্ন করে খুঁজল না না মসজিদ কোথায় পাবে মালদ্বীপে তো বাজান কোনো মুসলমান নাই মালদ্বীপে তো বাজান কোনো কোরআনের খাদেম নাই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ কিয়া নাই চতুর্দিকে খালি চোখ বুলায় নজর করে দেখে খালি ছোট বড় মন্দির দেখা যায় রং ঢং ঢং করে ঘন্টা বাজে আর নম নম আওয়াজ আসে হরে হরে আওয়াজ আসে কৃষ্ণ কৃষ্ণ বাজান চিল্লানির আওয়াজ আসে আবুল বারাকাত ইউসুফ বর্বরী বুঝতে পারলো এই দেশ মুসলমানদের দেশ নয় এই দেশ মূর্তি পূজকের দেশ আবুল বারাকাত ইউসুফ বর্বরী কাউকে কিছু বললেন না বাবাজি আল্লাহর কি কারিশমা রে বাবা আল্লাহর একজন বান্দা ঘন্টি হাতে নিয়া পলতা হাতে নিয়া দুব্বা ঘাস কয়েকটা জোগাড় করিয়া আগুন জ্বালাইয়া টুন 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 করে ভগবানকে পূজা দেওয়ার জন্য যাইতেছে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ আলাই এই বিদর্মী আমার বন্ধুগণ ঠাকুরের সামনে দাঁড়াইলেন ব্রাহ্মণের সামনে দাঁড়াইয়া হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন বাজান আমি ভিনদেশী মানুষ বাবা গো আমি একজন কালমাওয়ালা মুসলমান বাবা আমার সিনার মধ্যে 30 পারা কোরআন বাবা আমার এই দেশে আমার মা নাই বাবা নাই আপনি আমার একটা জায়গার কথা বলে দেন বাবা আমার ভাইরা রে হাফেজ আবুল বারাকাতের কথা শোনার পর ওই পলতাওয়ালা ব্যক্তির হাত থেকে পলতাটা জমিনে পড়ে যায় আমার বন্ধুগণ আগুন নিভে যায় ঘন্টির আওয়াজ বন্ধ হয়ে যায় এই ব্রাহ্মণটা থর 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 করে কাঁপতেছে আবুল বারাকাত বলে কাকা আপনি কাঁপেন কেন আপনি এরকম কান্দেন কেন এই ব্রাহ্মণ ডাক দিয়ে বললেন বাবা ও বাবা তুমি কি জানো না বাবাজি আমাদের মালদ্বীপের প্রেসিডেন্ট গত কয়েকদিন আগে ঘোষণা করছে এই দেশে যদি কোনো কালমাওয়ালা পাওয়া যায় মুসলমানের কেউ যদি সন্ধান দিতে পারো তাকে লক্ষাধিক টাকা পুরস্কার দেব আর কালমাওয়ালাকে আমি পাটা বলি দেওয়ার মতন বডি থেকে কল্লা আলাদা করে দেব বাবা রে বাবা গো বাতাসের কান আছে বাবা বাবা তুমি যে মুসলমান বাবা তুমি আর বইল না আমার ভাইরা আবুল বারাকাত এই ব্রাহ্মণকে ডাক দিয়ে বললেন চাচাজি আপনি তো তাদের একজন আপনি কি টাকার লোভে আমারে ধরায় দিবেন না ব্রাহ্মণ ডাক দিয়ে বললেন বাবা আমি তোমারে ধরায় দিতাম বাবা কিন্তু তুমি যেই মুখ দিয়া মুহাম্মদের নাম নিছ তুমি কোরআনের কথা বলছো বাবা আমার কেমন জানি দিলের মধ্যে মায়া লাগিয়া গেছে আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান বলেন বলেন আরবের মানুষেরা দিনের নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারায়ে তাকবীর কষ্ট হইতেছে বাবা বলবো আবারে তোমার চেহারা দেখে কেমন জানি আমার দিলে মায়া লাগলো বাবা রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান কথা বলেন ঠিক কি না রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান ঠিক কি না ঠিক কি না নবী আমার মদিনার বুলবুল নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার বলেন
নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর ওলামা কেরাম দ্বারা আছেন উর্দুতে একটা কথা বলে দেই মৌকা কি সমাজ লিয়ে বাত কাহো মহল কি সমাজ লিয়ে আহল বানাও ইনসান কি সমাজ লিয়ে প্যার করো সমঝে কি ভাই বুঝছেন তো জি জি হাম তো যাবার বলতো তো দিয়েন না আমার ভাইরা মৌকা কি সমাজ লিয়ে বাত কাহো মহল কি সমাজ লিয়ে আহল বানাও ইনসান কি সমাজ লিয়ে প্যার করো যেখানে যেই অবস্থা সেই অবস্থাকে সক্ষম ভাবে মোকাবেলা করে উত্তম ব্যবস্থা অর্জন করনে ওয়ালা হইল মুসলমানের পরিচয় গন্ডগোল বাঁধানো মুসলমানের পরিচয় নয় এটা হযরত থানবীর উসুল আমার ভাইরা আমার বন্ধু বিশ্বাস করেন আমি ভাবতেও পারি নাই যে আমি এইভাবে বয়ান করতে পারবো আমি ভাবতেও পারিনি অবশ্যই এখানে কেউ না কেউ আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে তার দোয়ার বরকতে আল্লাহ আমার শক্তি ফিরিয়ে দিয়েছে আমি রাজি আছি আপনারা যদি সময় দেন আমিও রাজি আছি আছেন তো ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার আমি কিন্তু এখন এইভাবে ওয়াজ করি না হ্যাঁ ওই আমার পিছনে মামা বসে আছে এই যে মাওলানা সোহাইব এরা এত মহব্বত করে আসতেই হবে হুজুর আসতেই হবে হুজুর আপনি দিনের বেলায় একেবারে চমক লাগাই ধুয়ে গেছেন এখন আপনি ছাড়ার কোন সময় এখন আর 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 কোনো বাও হয় না হুজুর তো আমি আসাতে বাও হয়েছে না ব্যবহার হয়েছে খাপ্পা হয়েছে না বেখাপ্পা হয়েছে খাপ্পা হয়েছে না আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মুসলমান ভাইরা আমার হাফিজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার ভয়ে কাতুমাতু হয়ে কাঁপতেছে সর্বনাশ 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 আমারে বুঝি ধরায় দে আমারে বুঝি পাম মারতেছে আমারে বুঝি উল্টা পাল্টা বুঝাইয়া শিকার আধার করতেছে শিকারি আধার আম শিকারি আধার করতেছে শিকার করতেছে আধার শিকার করতেছে আমাকে বুঝি ভুল বুঝাইতেছে কিন্তু না গো বাজান না ব্রাহ্মণ লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন বাবা তুমি কাউকে বইলো না তুমি মুসলমান তুমি এই মালদ্বীপে হিজরত করেছো বাবা বাবা তুমি এটা কাউকে বইলো না তবে বাবা আমি তোমার একটা কথা বলি বাবা আমার একজন বিধবা বোন আছে এই বোনের বাড়িতে আমি তোমাকে নিয়ে যাও তুমি জঙ্গলে কাঠ কাটবা বাজারে বিক্রি করবা বোনের কল্যাণ হবে বোনের স্বামী নাই বোনের একটা কন্যা সন্তান আছে বাবা কিন্তু বাবা বারবার অনুরোধ করতেছি তুমি যে মুসলমান তুমি এই মুসলমানের পরিচয় তুমি দিবা না ছেলেটি কান্দে ডাক দিয়ে বলে বাবা আমি যেই ধর্মের মানুষ আমার ধর্ম তো বলা লাগে না এই ধর্মের এমন এটা এমনি চক 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 করতে থাকে তেরে নসলে পাক মে হায় বাচ্চা বাচ্চা নূর কা তু হাই আইনে নূর তেরা সব গরানা নূর কা তেরে নসলে পাক মে হায় বাচ্চা বাচ্চা নূর কা তু হাই আইনে নূর তেরা সব গরানা নূর কা নূর ওয়ালা আয়া হ্যা নূর লেকর আয়া হ্যা ছাড়ে আলম মিয়া দেখো কৈসা নূর ছায়া হ্যা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর जब तलों के चांद तारे झिल मिलाते जाएंगी तब तलों जिसमें बलादत हम मनाते जाएंगी
যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য ঝিকমিক করবে ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের আশেক হয়ে জীবন বিলিয়ে দেব, কারো কাছে মাথা নত করব না। শেষ রাত্রি ইমানের তাজা লক্ষণ কথাখন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আল্লাহ রসুলের আশেক হইতে চাই কি চাই না? কেউ যদি বলে নবী মোহাম্মদ কে মানি না, নবীর সাথে কেউ যদি দুশ্মনী করে, আমরা তাদের সাথে নাই, ঠিক কিনা? জব চলো কি চাঁদ তারে ঝিল মিলাতে যায়েঙ্গি, তব তলক জিসমে বলাদত হম মানাতে যায়েঙ্গি, জব চলো কি চাঁদ তারে ঝিল মিলাতে যায়েঙ্গি, তব তলক জিসমে বলাদত হম মানাতে যায়েঙ্গি, নূর ওয়ালা আয়া হ্যায় নূর লেকর আয়া হ্যায়, ছাড়ে আলম মিয়া দেখো কেসা নূর ছায়া হ্যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার বড় দুঃখ হইতেছে, আমি কি লিগে রাইতে 11টায় আইলাম না? আজকে ফজর পর্যন্ত তো, আল্লাহু আকবার। যদি পিসাবের অনুমতি থাকে থাকবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন। ওনার জন্য দোয়া করবেন, উনি আপনাদের এলাকার জন্য বড় নিয়ামত, কথা বলেন ঠিক কি না? এই বটবৃক্ষের ছায়া আমাদের দরকার আছে না নাই? আল্লাহ ওনার এই ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়ু করে দেন বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাই কান্দে আর ডাক দিয়ে বললেন, বাবা আমি কাউকে বলবো না, আমি মুসলমান। ভাই গো, যার ভিতরে বাজার নূর থাকে সে গোপন রাখলো, বাজান গোপন রাখতে পারে না। আমার বন্ধুগণ, এটা কিন্তু উদ্দিন হয়ে যায়, এটা উন্মোচিত হয়ে যায়, এটা ফলো হয়ে ফলো আপ হয়ে যায়, এটা প্রকাশ পায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করবেন, বাজান কোনো দিকে কোনো নজর নাই। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নাজিল করছেন, কোরআন হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ মাত্র উসমানী বলি, শুধু কোরআন নয়, যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআনের ঘর তৈরি করে, যারা কোরআনের শিক্ষাগার তৈরি করে, এদেরকেও আল্লাহ হেফাজত করবে। আসতেছে বাজান সামনে কথা, চমকপ্রদ তথ্য। এ বাবাজি, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরীকে ব্রাহ্মণ নিয়ে গেলেন বান বনের বাড়িতে। যে বলতেছে, দিদি কপাল আমার তোমার বড় ভালো, ঈশ্বরের কাছে না চাইতে ভগবান তোমাকে পুত্র সন্তান দিল। দিদি বলে, দাদা এটা আবার তুমি কি কথা বলতেছ, বুঝি নেই পুরা, বুঝেছি কেবল মাত্র আধা। আমার বন্ধুগণ, যেইভাবে কাব্যর ভাষায় উপন্যাসের ভাষা লেখা, আমি সেইভাবে বাজান আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আজ নয় বাবা, বাবাজি 14 থেকে 15 বছর আগে বাজান এই কথাটা আমি স্টাডি করেছিলাম, এটা এখনকার বয়ান নয়, এই বয়ানটা বাজান, বাজারে ছয় লাভ হয়ে আছে। যেহেতু আপনাদের এলাকায় আমি কোনোদিন আস, আমার ভাইরা, এই বয়ান কোনোদিন করি নাই, এই জন্য নতুনত্ব তথ্য মনে করে দিচ্ছি। কেন আপনি হাফেজে কোরআনের বাবা হবেন না? এইবার দিদি ডাক দিয়ে বললেন, দাদা গো, ও দাদা, ভগবানের কাছে আমি পুত্র সন্তান কামনা করি নাই, ভগবান আমাকে পুত্র সন্তান দিয়ে দিল। দাদা গো, আপনি তো জানেন আমার স্বামী নাই, আমার পতি নাই, আমি কেমনে কামাই করে খাই, এটা তো আপনার জানার বাকি নাই। দাদা, আমি আর আমার মেয়ে খুব লতা পাতা খেয়ে বাসি, মানুষের বাড়িতে কাম করি, দিন আনি দিন খাই, নানতে পান্তা ঘুরায়। ও দাদা, এই বাচ্চাটাকে আবার কোথার থেকে খাবার দেব? বাবাজি, মুসলমানদের বাজান দেখেন কোরআনের জ্ঞান কেমন। এই কথা বলা মাত্রই হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ মহিলার পা দুইটা ধরে ধরলেন, পা দুইটা ধরে ধরে একটা ডাক দিয়ে বললেন, মা আমার মা নাই,
আপনি আমার মা লাগেন গো মা, আমার মা নাই আমার বাবা নাই, আমি ওয়াদা করতেছি মা কোনদিন আপনার কাছে আমি দানা চাবো না মা, আহার খাদ্য খানা পিনা আমি চাবো না মা, ও মা গো আমি আপনাকে বলি গো মা আমি কোনদিন আপনার কাছে খাদ্য চাবো না মা, আপনি শুধু আমাকে একটু থাকার জায়গা করে দেন গো মা। বাবা জি এইবার মহিলা থাকতে দিল, এক মাস দুই মাস তিন মাস চলে গেল, ছেলেটা কাউকে কিচ্ছু বলে না, মনে মনে খালি আল্লাহর জিকির করে, চুরি করে নামাজ আদায় করে, গাছের আলারে যাইয়া সেজদা দেয়। আমার ভাইরা আমার বন্ধু দেখতে দেখতে বাজার যখন ছয় মাস হয়ে গেল, হঠাৎ করে আবুল বারাকাত বাড়িতে আসলো, প্রতিদিন বাড়িতে আসে কিন্তু কোনোদিন বুড়ির কান্দা শোনে না, আজ বাড়িতে আসার পরে বুড়ি কেমন জানি কান্দে, বুড়ির মেয়েও কান্দে, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন মা গো আপনি কান্দেন কেন, মহিলা এইবার ডাক দিয়ে বললেন বাবা ও বাবা তুমি কোন দেশের মানুষ, বাবা রে তোমার সম্বন্ধে বাজান আমাদের জানা নেই, কিন্তু বাবা তুমি জানো কি জানি না, ওই যে মালদ্বীপের সাগরের পারে যে একটা মন্দির দেখছ, ওই মন্দিরের একটা ঘটনা তোমার জানা আছে কিনা জানি না বাবা, বাবা ও বছরে প্রতি ছয় মাস অন্তর অন্তর ওই মন্দিরের মধ্যে একটা বালিকাকে নতুন বউ সাজাইয়া, একটা কন্যা সন্তানকে বউ সাজাইয়া মন্দিরের ভিতর দিত হয়, ওই মন্দিরে সমুদ্র থেকে দানব আসে, সমুদ্র থেকে দানবে সেই মেয়েটার সাথে কামচরিতার্থ করে, মেয়েটা রক্ত শোষণ করে, মেয়েটাকে হত্যা করে মেরে ফেলে দিয়ে চলে যায়, সকালবেলা বাচ্চার লোকজন আবার লাশটা মা বাবার কাছে দিয়ে যায়, মেয়েটার কথা শুনে মহিলার কথা শুনে বাচ্চাটা বলে মা গো মা গো, এতে আমনের কান্নার অর্থ তো খুঁজা ভাইলাম না, মহিলা বললেন ও বাবা এতদিন আমার মেয়ের নাম আসে নাই, বাবা রে আজ দুপুর বেলা বারোটায় বাচ্চার পক্ষ থেকে আমার মেয়ের নাম আসছে বাবা, আমার একমাত্র মেয়ে, এই মেয়েটা আমার মেয়ে, মেয়েটা এতিম মেয়ে, এই মেয়েটাকে বউ সাজা দিতে হবে, ও গো বাবা তুমি বলো আমি মা হইয়া কেমনে সইতে পারি, বনে থাকে বন বাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে, কথা বলেন ঠিক না ব্যাঠি, বনে থাকে বন বাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মা, কথা বলেন ঠিক না ব্যাঠি, এ বাবা জি মা তার দুনিয়ায় বেঁচে নাই তার মতন বড় দুঃখের কেউ নাই রে বাবা, কি বলবো বাজান আমার জানা নাই বন্ধুরে আমার ভাইরা, এই মহল্লায় এই এলাকায় এই মুহূর্তে কার মা নাই কার বাবা নাই, কার মা জানি কানিতেছে কার বাবা জানি কান্দিতেছে, বাবা কার মা বাপ যেন কবর থেকে কান্দে, আজকের এই মা পেলে বসার উচিত আপনার মা বাবার কবর যাব আল্লাহ মাফ করে দিবে, আর লম্বা নয় বাবা এইবার বুড়িমা ডাক দিয়ে বলতেছেন বাবা রে আমার মেয়েকে বউ সাজায় মন্দিরে ঢুকে দিতে হবে বাবা, ছেলেটা ডাক দিয়ে বললেন মা গো আপনি ঘাবড়াইবেন না মা, আমি আপনার একটা কথা বলি আপনি শুনবেন নিকো মা, মহিলা বলতেছেন বেটা কে আবার কেহে জলদি কাহ, বাবা জলদি তুমি বলো কি বলবা, সন্তানটা ডাক দিয়ে বললে মা গো এতদিন আপনাকে বলি নাই, মা গো আপনারা তো মূর্তি পূজা করেন, আমি কালমাওয়ালা মুসলমান আমার দিলের মধ্যে আছে ইমান, আমার সিনার মধ্যে আছে কোরআন, ও মা বিলকুল আপনি চিন্তা করবেন না, মা গো আপনার মেয়েকে কালকে কখন নিতে আসবে বলেন গো মা, মহিলা বলতেছেন বাবা বেলা বারোটার মধ্যে বউ সাজায় দিতে হবে, কন্যা সন্তানটা কান্দে, ছেলেটা ডাক দিয়ে বললেন মা গো আপনি ঘাবড়াবেন না মা, এই দেখেন এখন আমার দাড়ি উঠে নাই মুজ গজায় নাই, মা গো আপনার মেয়েকে আপনি আলাদা করে লুকায় রাখবেন, আমারে লাল কাপড় পরাইয়া বউ সাজায় বারান্দায় বসায় রাখবেন,
পুলিশ গুলো আমারে নিয়া মন্দিরে ঢুকায় দিবে। মহিলা বললেন, ও বাবা তুমি হয়তো বা জানো না বউ সাজা দিব এখানে, কিন্তু বাবা মন্দিরে ঢুকানোর আগে চেক করে তিনবার, বাবা একবার যদি ধরা খাইয়া যাও ও বাবা তুমি মরবা আমি মরবো, আমার মেয়েও মারা যাবে। বাচ্চাটা ডাক দিয়ে বললেন, মা গো তাইলে আপনাকে একটা কোরআনের আয়াত শুনাই। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মা গো গো আম্মা জি গো, ও মাসি গো, আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ, মা আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। মা মেয়েটা যখন দেখলো বাঁচার পথ আমি পাইয়া গেছি, মেয়েটাও দৌড়ে এসে মায়ের পায়ে ধরে বলেন, মা গো ভাইয়া যেহেতু এত করে বলতেছে ভাইয়াকে বউ সাজাও না। অনেক লম্বা কথা বাজান সংক্ষেপ করে দিলাম বন্ধ। এইবার পুত্র সন্তানকে হাফেজ আবুল বারাকাতকে যখন বাজান বউ সাজানো হয়ে গেল, বউ সাজানো হয়ে গেল, আমার বন্ধুগণ নববধূ হয়ে গেল, মেয়েটাকে আলাদা করে লুকায় রাখলো বাবা। তবে আমি জানবার চাই, বলেন তো দেখি হেফাজতের মালিককে। আর একবার আওয়াজ দিয়া গভীর রাত্রে তাহাজ্জুদের শেষ সময় ফজরের আগে আগে বলেন তো দেখি আমার আপনার মালিককে। এ বাবা জি, এইবার ছেলেটাকে যখন বউ সাজানো হইল, মেয়েটাকে যখন আলাদা করে বাজান লুকাইতো করা হইল, বেলা ১২টা বাজে আমার বন্ধুগণ বউ সাজাইয়া একটা টুলের উপর বসাইয়া বাড়ির আঙিনার মাঝখানে বসায় রাখলো। পুলিশগুলো পিক আপ ব্যাগ নিয়ে এসে বাচ্চার পক্ষ থেকে বলল, আমাদের ভগবানের ভোগ নববধূ কোথায়, জলদি করে দাও জলদি করে দাও, বাচ্চা আমাদেরকে পাঠাইছে, দেরি করার সময় নেই। মহিলা ডাক দিয়ে বললেন, দাদা এই তো ভগবানের নববধূ ভোগ আমরা হাজির রাখছি, আমার বন্ধুগণ আমার ভাইরা রে নববধূ সাজিয়া হাফেজ আবুল বারাকাত এমনভাবে কাপড়ের আঁচলটা দিয়া ঘোমটা লম্বা করে দিছে, দেখার কায়দা নাই বুঝার কায়দা নাই ছেলে না মেয়ে, কিন্তু বাজান বাচ্চার অর্ডার হইল। বউ গাড়িতে তোলার আগে চেহারাটা দেখা তোল, আমার ভাইরা আমার বন্ধুরে। মহিলা তো কাঁদতেছে আর বলতেছে, হায় হায় না জানি ধরা পড়ে যাই। হাফেজ আবুল বারাকাত এই ডান হাতের কোন উষ্ঠাঙ্গুলের তিনটা করা আমার বন্ধুগণ নারায়ণ নারাইয়া কি জানি বলল, বাবা হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর কোন বান্দা যদি এই কথাটা তিনবার বলে, সুবহান কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন, এমন কোন জাতের মায়ের সন্তান নাই আমার বন্ধুগণ আপনাকে একটা কথা জিজ্ঞেস করার সাহস পায়, আমার মাওলার নাম গফুর, আমার মাওলার নাম কুদ্দুস, আমার মাওলা নিজের কুদরত দ্বারা আপনাকে হেফাজত করবে। এ বাবাজি, এই আবুল বারাকাত ইউসুফ বর্বরী রাহমাতুল্লাহি আলাইহি তিনবার হাতের করা নারাইয়া সুবহান কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন বলা শুরু করলো। বাবাজি, এইবার পুলিশগুলোর মধ্যে যে দারোগা বেটা, দারোগা বেটা ডাক দিয়ে বলতেছে, খবরদার খবরদার, দেখো না কি ভদ্র মহিলা, কি ভদ্র মহিলা, কি ভদ্র মেয়ে নববধূ, অন্যান্য দিন নববধূদেরকে এরকম পাওয়া যায় না, স্থির পাওয়া যায় না, শৃঙ্খলাভুক্ত থাকে না, এরা শৃঙ্খলা বিশৃঙ্খলা করে দেয়, চিল্লা হাল্লা করে, একাকার মেশাকার হইয়া যায়, চিৎকার দিয়া বলে, না না আমি মরমু না, না না আমি জীবন দিব না, না না আমার সতীত্ব নষ্ট করব না। কিন্তু দেখো এই বউটা কত ভদ্র বউ, একটু কান্দে না একটু চিল্লায় না, এত মায়ার বউরি ভগবান নারাজ হইয়া যাবে, এই মেয়েটার চেহারা দেখা লাগবে না, চেহারা না দেখে আদর করে গাড়ির মধ্যে তোল। বলেন তো দেখি হেফাজতের মালিককে,
লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এইবার যখন আমার বন্ধুগণ গাড়িতে তুলল, গাড়ির চাকা টই 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 করতে করতে, গুড় গুড় করতে 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 বাদশার দরবারে গেল। আমার বন্ধুগণ শেষ একের জায়গা, এবার চেক করবে, এবার আর রক্ষা নাই। আমার বন্ধুগণ দারোগা বেটা পুলিশ বেটা কানে কানে বলল, ওগো নববধূ আমাদের বাদশা রাজ সিংহাসনে বসে আছে, দুই সাইডে বাদশার দুইটা গিন্নি আছে, একটা হলো ছোট বউ আর একটা হলো বড় বউ, এদের সামনে তুমি হাঁটি হাঁটি পা পা করে যাইবা, দুই দিকের নারী পুরুষ তোমাকে ফুলের পাপড়ি দিয়া স্বাগতম জানাবে, কারণ তোমাকে শেষ বিদায় দিতেছে, যেহেতু দানবের ভোগ, এই ভোগকে তারা যত্ন করবে। আমার বন্ধুগণ আমার ভাইরা রে, নববধূ হাফেজ আবুল বরকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ এখন যখন গাড়ি থেকে নামবে, বেটা দারোগা ডাক দিয়ে বলল, ও নববধূ এই বাচ্চা তোমাকে দেখার পরে বাচ্চার বাম বাম বাচ্চার বাম হাতের সাইডে একটা অন্দরমহল আছে, আন্ডারগ্রাউন্ড আছে, এই আন্ডারগ্রাউন্ডে ঢুকাইয়া মহিলারা তোমার কাপড় খুলে চেক করবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো হানি আছে কিনা, কোন স্পট আছে কিনা, কোন কলঙ্ক আছে কিনা। এ বাবা জি, এই হাফেজ আবুল বারাকাত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি বাদশার বাদশা, হাকিমের হাকিম, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি পাহারাদারের পাহারাদার, ও গো আল্লাহ তুমি হেফাজত না করলে আমি হেফাজত হইতে পারবো না, তোমার নামে কদম দিলা মাবুদ গো, তুমি কেমনে বান্দার মন ফিরাইবা তোমার ব্যাপার। এবার হাফেজ আবুল বারাকাত গাড়ি থেকে নামল, বিসমিল্লাহ বলে কদম দিল, হাঁটি হাঁটি পা পা করে আগাইল, এরে বাবা জি আমার বন্ধুগণ আমার ভাইরা রে, কত লোকে তাকে ফুলের পাপড়ি দিল। ভাই জান, বাচ্চা বাচ্চার সামনে যখন আবুল বারাকাত হাঁটে, সবাই তো জানে মেয়ে মানুষ, কিন্তু আবুল বারাকাত যত জানে আমি পুরুষ মানুষ, না জানি কি আমি ধরা খাইয়া যাই। ও বন্ধু হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ নেই, আল্লাহকে ভোলে না, হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছেন, আর খালি বলতেছেন, কোরআন হেফাজতের মালিক তুমি আল্লাহ, আল্লাহ কোরআন হেফাজতের মালিক তুমি আল্লাহ। এইবার আবুল বারাকাত এইভাবে বলে বলে যখন যায়, আমার বন্ধুগণ বাচ্চার ছোট্ট গিন্নি মেয়েটাকে দেখে বাচ্চাকে ডাক দিয়ে বললেন, জাহাপনা, মেয়েটাকে একটু থামতে বলেন, আমার একটা কথা আছে। বাচ্চা বললেন, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি কি বলবা শোনো, বলো তো আমি তো শুনি। এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, জাহাপনা, আমি যেই কথা বলবো আপনি রাখবেন কি রাখবেন না জানি না, দেখছেন নাকি মেয়েটা কত ভদ্র, অন্যান্য বউকে গাড়ি থেকে নামানো যায় না, তাই না সেসরা নামাইতে হয়, কিন্তু এই মেয়েটা দেখেন আপনা আপনা নেমে গেল। আমি একজন নারী, আমি একজন মহিলা, আমি একজন মা জাতের মেয়ে হয়ে বলতে চাই গো বাদশাহ, এইরকম একটা ভদ্র মেয়েকে যদি আপনি উলঙ্গ করে চেক করার নির্দেশ দেন, আমার মন বলে গোটা নারী জাতিকে কলঙ্ক করা হবে। তাই আমি বলতে চাই, বিনীত দরখাস্ত, বিনীত আবেদন, এই ভদ্র মেয়েটাকে আপনি চেক করেন না, বিনা চেকে মন্দিরের ভিতর ঢুকিয়ে দেন। বাদশাহ বললেন, ঠের যাও ঠের যাও, ওই জায়গায় দাঁড়ায় যাও, ওই জায়গায় দাঁড়ায় যাও, আগাইও না, চেক করা লাগবে না, যাও আমি অনুমতি দিলাম, বিনা চেকে মন্দিরে ঢুকাইয়া দাও। একটু জোরে বলেন, না আল্লাহু আকবার। সবাই ঘুমে যায়, কিন্তু তিনটা সন্তানের চোখে, তিনটা লোকের চোখে ঘুম নাই, এক নম্বরে বুড়ি মা, দুই নম্বরে বুড়ির মেয়ে, তিন নম্বরে হাফেজ আবুল বারাকাত, এই তিনজন ইচ্ছা করলো তো ঘুমাইতে পারবে না, কথা বলেন ঠিক না ব্যাঠি। বুড়ি খালি কান্দে, মেয়েটাও খালি চিন্তা করে, আবুল বারাকাতও চিন্তা করে, কি জানি কি হয়,
লাগে আমার দেখো বই হবে কি জয় নাকি হবে পরাজয় বাবা জি মুমিন হলে কোনো চিন্তা নাই মুমিন হলে কোনো ভয় নাই বিজের মালা আল্লাহ গলায় পরায় দিবে আর লম্বা নয় বাবা এবার দেখতে 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 রাত্র 10টা 11টা বেজে গেল 12টা বাজতে বাজান কয় ঘন্টা বাকি আছে জোরে কোন কয় ঘন্টা এক ঘন্টা বাকি আছে দেখতে 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 11টা 30 মিনিট হয়ে গেল আর মাত্র 30 মিনিট বাকি বাজান রে বাবা আমার বন্ধুগণ তাইলি দান বাজবে সবাই ঘুমাই বুড়ি ঘুমায় না বুড়ির মেয়ে ঘুমায় না আর বুল বারাকা তো ঘুমায় না এই দিক দিয়ে মেয়েটা দেখেন কি করলো মেয়েটা মাকে ডাক দিয়ে বলে মা গো আমি একটা কথা বলবো মা তুমি একটু গোসল করে আসো স্নান করে আসো মা তুমি পবিত্র হয়ে আসো বুড়ি বলতেছে কেন আমি রাত্রিবেলা এরকম গোসল করব বলে মা আগে গোসল করো পবিত্র হও তারপর আমি বলছি এইবার মহিলা গোসল করলো মেয়েটা বলতেছে মা আমিও পবিত্র হয়ে আসি এবার মেয়েটাও বাজান গোসল করলো কাপড় পরিধান করলো এই পবিত্রতা অর্জন করলো এইবার বাচ্চা মেয়েটা মাকে ডাক দিয়ে বললেন মা গো আগে থেকে রাত্রিবেলায় তৈয়ার হইয়া গেলাম আবুল বারাকাত যে ইসলামের কথা বললো আবুল বারাকাত ভাইয়া আমার যে কোরআনের কথা বললো আবুল বারাকাত ভাইয়া যে আমার আল্লাহর কথা বললো মা গো আজকের রাত্রে যদি ভয়ঙ্কর দানবের হাত থেকে আবুল বারাকাতের ভাইয়ার আবুল বারাকাত ভাইয়ের আল্লাহ যদি আবুল বারাকাত ভাইকে যদি দানবের হাত থেকে রক্ষা করতে পারে কোরআনের বরকতে কথা দিলাম গো মা এই মালদ্বীপের বুকে সবার আগে আমি আর তুমি মুসলমান হইয়া যাব আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কথা দিলাম গো মা আমি আর তুমি সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব না অনেক রাত হয়ে গেছে আজকে এই পর্যন্তই থাক নাকি শেষ করতে হবে উঠবেন না তো আমার যে একটা কাজ আছে কাজটা কি করতে দিবেন না বলবো জি জি বাজার আমি কাজ করব দেখেন কি কাজ করি আর একটু আগায় নি নাকি ক আমার ভাইরা আমার বন্ধুরে এইবার গরির কাঁটা টিক টিক করতে করতে আমার ভাইয়া এইবার আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ 15-12টা বেজে গেছে গা কথা মনে আছে তো আপনাদের টক 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 জীবন ঘরি ঘরে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজা নানান সাজে কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে বলেন কেউ কি জানো সেই ঘড়ি যে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানো সেই ঘড়িটা জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা তো এইবার 15-12টা বেজে গেছে গা 12-11টা 50 11টা 55 বাকি আছে কয় মিনিট দেখেন দানো ভাইলো কি হইলো শুনবেন না কেডা কেডা শুনবেন না দেই যে বাবু ওই যে হাত তুলা ফলে কেডা কেডা শুনবেন না দাঁত তুলা ওই এক জায়গায় বলে মগা দামাই এ বউ নিয়ে দেবো তো বিদায় দিয়ে দিব এখন হাসুরি কাঁদতেছে কাঁদতেছে আর কইতেছে আমার মেয়েটারে মাইরো না এ ভুল টুটি হইলে আমাক কইও আমি শুধরা দিমুনি তো মেয়ের গায়ে হাত তুলো নেই আমার আদরের মাইয়া এ এবারে শাশুড়ি বের বের করে কাঁদতে দিছে জামাই মগা তো জামাকে থাক থাক আমা কান্দু না দে আমনের মাইয়া যে যে আমার মাইয়া তো উড়া কয় কান্দু না দে আমনের মাইয়া যে আমার মাইয়া তো উড়া আমরা কান্দুন কেরে শাশুড়ি কান্দা বাদ দিও কার কাছে মাইয়া দিয়ে দিল এর রাইট মিরে সিলে ওয়াস কভার নইছি আমি বললাম কেডা কেডা হুনবেন না মগা দামের মতো ঘুমের তালা হাত তুলে ফলাইছে নাকি ক আবার একটু হুঁশ জ্ঞান ঠিক করে কন শুনবেন কি শুনবেন না কারা কারা শুনবেন আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমিন হাত নামান ভাই গো এই তাহাজ্জুদের সময় ফজরের আজানের আগে একটা হৃদয় বিদারক চিত্র তুলে ধরবো একটু দেখেন কান্দা যায় কিনা দিলটা নরম হয় কিনা এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা কোরআনের সাথে থাকলে কোরআনের পাশাপাশি কোরআন ওয়ালাকেও হেফাজত করবেন কে আল্লাহ
আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় কেউ এ বন্ধু এ বাবাজি এইবার আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন আমি আল্লাহর গোলাম আমার নাম আবুল বারাকাত আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আমার দিলের মধ্যে ঈমান আমার নাম আবুল বারাকাত আমার ধর্ম ইসলাম যাতে আমি মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ দানব এইবার ডাক দিয়ে বলতেছেন মানব রে তুই আর আমার হাত থেকে আজকে বাঁচতে পারবি না মানব ডাক দিয়ে বলতেছেন হায়াত মওতের মালিক আল্লাহ পাইলে তুমি আমাকে কিছু করো আর বাকি দেখবো আমার মাওলা কি করে বাবাজি এইবার আবুল বারাকাত ইউসুফ বর্বরীকে ধরার জন্য হত্যা করার উদ্দেশ্যে দানব যখন সামনে আগুয়ান হইয়া গেল আবুল বারাকাত আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল দানব বেটার গায়ে বাজান কেমন জানি আগুন লেগে গেল দানব ডাক দিয়ে বলতেছেন আবুল বারাকাত জলদি করে তুমি জলদি করে তুমি এবার দানব আমার দুগন মানবকে বলতেছে জলদি জলদি করে থামো জলদি জলদি করে থামো মুসলমান ভাইরা আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বললেন না সোজা সুজি আযান দেওয়া শুরু করলো আমার বন্ধুগণ দানব ডাক দিয়ে বললেন মানব রে আসলে আমার বিশ্বাস হয়ে গেল কোরআন আল্লাহর কিতাব কোরআনের দ্বারা বান্দাদেরকে আমার আল্লাহ হেফাজত করে বাজার সকালবেলা পুলিশগুলো তার লাশ নিতে আসলো কিন্তু লাশ নিতে আইসে যখন দেখলো মন্দিরের অবস্থা খারাপ কে রে তুই আবুল বারাকাত বলতেছে আমি আল্লাহর গোলাম আমার ভাইরা আবুল বারাকাতকে ধরে নিয়ে বাদশার কাছে গেল লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এইবার বাচ্চা আমার বন্ধুগণ পরিচয় পাওয়ার পর বাচ্চা বলতে যে তোমার আল্লাহর পরিচয় কি এই মানদার মানব ডাক দিয়ে বলতেছেন আমার আল্লাহর পরিচয় হইল কুল্লুহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ পড়েন না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বাজার ওই বুড়ি আর বুড়ির মেয়ে ফাঁসির ভয় করলো না কল্লা আলাদার ভয় করলো না বুড়িয়ার বুড়ির মেয়ে বলতেছে মা গো আসলেই মুসলমানদের আল্লাহ সত্য কোরআন সত্য আর দেরি নয় মা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বাচ্চাও ডাক দিয়ে বলল এরে মানব রে মানব রে তুই মহামানবের বাণী প্রচার করছ আমিও দেরি করব না আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম বাজান এইবার আবুল বারাকাত জীবনের প্রথম মাল দিবে ফজর আজান দিয়া দিল আমার বন্ধুগণ আমার ভাইরা নামাজ আদায় হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মাল দিবে আমার বন্ধুগণ মুসলমানদের বসবাস শুরু হয়ে গেল কারণ একটাই ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু বলেন না আল্লাহু আকবার বলেন কোরআন নাজিল করছেন কে হেফাজত করার মালিক কে আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআনের শিক্ষা অর্জন করার দ্বারা কোরআনকে মহব্বত করার দ্বারা আল্লাহ আমাকে আপনাকে জান্নাতি বানান বলেন আমিন আবার বলেন আমিন মহতারাম হাজিরিন আর লম্বা নয় দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে মন তো চাইতেছে সূর্য ওঠা পর্যন্ত আপনাদেরকে শুনাই কিন্তু আপনারা হয়তোবা শুনে আশ্চর্য হবেন আমার আজকের দিনে মাহফিল হলো প্রথম মাহফিল গোপালগঞ্জ দ্বিতীয় মাহফিল ফরিদপুর এখান থেকে আমার আবার সেই টাঙ্গাইল হয়ে আরিচা হয়ে ফরিদপুর হয়ে গোপালগঞ্জ চলে যেতে হবে রেস্টেরও প্রয়োজন আছে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের নির্দেশে আবার কোরআনের খাদেম হইয়া নবীর আশেক হইয়া আবার দেখা করব ইনশাআল্লাহ।